বন্ধুরা, ডুবোজাহাজ বা সাবমেরিন হলো এক ধরনের জলযান যা খুব সহজে পানির উপর এবং পানির নিচে সব জায়গাতে চলাচল করতে পারে। এছাড়াও আপনি গভীর সমুদ্রের গভীরতা পরিমাপ করতে এবং পানির নিচে লুকিয়ে থাকা শত্রুর পক্ষের উপর অত্যন্ত নিকটভাবে আক্রমণ করতে এর ব্যবহার দেখতে পাবেন। এটি 1620 সালে আবিষ্কার করা হয়েছিল। মূলত প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিনের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যায়। শত্রু বাহিনীর জাহাজ কিংবা ডুবোজাহাজ আক্রমণ মোকাবেলায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পানির নিচে নিঃশব্দে গোপনে শত্রুর উপর নজরদারি করতে পারে। তবুও সাবমেরিনের ক্রুদের রহস্যময় জীবনযাত্রার কথা জানতে ইচ্ছে হয় আমাদের সবার। পৃথিবীর বিভিন্ন দেশের হাতে বিভিন্ন মাপের ও বিভিন্ন ক্ষমতার সাবমেরিন থাকলেও সাবমেরিনের ভেতরে জীবনযাত্রা সকলেরই একই রকম। বাংলাদেশের সাবমেরিনের নাবিকদের ও অফিসারদের গোপন জীবনযাত্রা, আমাদের নেভিরা সাবমেরিনের ভেতর কেমন জীবন পার করে এবং সাবমেরিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সাবমেরিনে থাকে অনেকগুলো ব্যালেস্ট ট্যাঙ্ক, তাতে জল প্রবেশ করিয়ে সাবমেরিন জলে ভাসে। আবার প্রয়োজনে ওই ট্যাঙ্ক থেকে জল বার করে দিয়ে বাতাস ঢুকিয়ে হালকা হয়ে যায় সাবমেরিন, ভেসে উঠে জলের উপরে। সাবমেরিনের কাজ কি? পানির নিচ দিয়ে চলা স্বয়ংক্রিয় নৌযান সাবমেরিন। বাইরের দুনিয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ না রেখেও এটি অনেক দিন থাকতে পারে সাগরের তলদেশে। আজকের দিনে যে কোনো দেশের নৌবাহিনীর শক্তির বুদ্ধিমত্তার প্রতীক এই সাবমেরিনগুলো। ক্রমশ এর প্রযুক্তি, যুদ্ধ করার ক্ষমতা, আকার ও পানির নিচে সার্ভাইভ করার ক্ষমতা বৃদ্ধি হচ্ছে। একসময়ে ডিজেল চালিত সাবমেরিনের জায়গা নিয়েছে এখন পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন। অস্ত্র ভাণ্ডারও সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। সমুদ্র সীমা পাহারা দেয়া, বিমানবাহী রণতরী ও নৌবহরের প্রতিরক্ষার মতো কাজে ব্যবহৃত হচ্ছে এগুলো। শত্রু জাহাজ কিংবা সাবমেরিনের উপর হামলার জন্য সর্বদা প্রস্তুত থাকে এর। সাবমেরিন যেভাবে জলে ডোবে এবং ভাসে, সমুদ্রের জল বিশেষ চেম্বারে নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে জল থেকে অক্সিজেন উৎপন্ন করে দুটি অক্সিজেন জেনারেটর। অক্সিজেন জমা থাকে ট্যাঙ্কে। সাবমেরিনের ভেতর অক্সিজেনের অভাব হলেই কম্পিউটার জানিয়ে দেয়। প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ অক্সিজেন ছাড়া হয় সাবমেরিনের ভেতর। সাবমেরিনের ভেতরে উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সোডা লাইম ডিভাইস। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে যন্ত্রটিতে। সাবমেরিনের আর্দ্রতা শোষণকারী যন্ত্র থাকে যা শরীর থেকে নির্গত হওয়া জলীয় বাষ্প শুষে নেয়। প্রয়োজন অনুযায়ী সমুদ্রের জল ডিস্টিলেশন পদ্ধতিতে পরিশ্রুত করে দৈনিক 10,000 থেকে 40,000 গ্যালন বিশুদ্ধ জল তৈরি করা হয়। সাবমেরিনের কন্ট্রোল রুম। সমুদ্রের তলদেশে জমাট অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না, তাই সোনার রুম থেকে শব্দ তরঙ্গ ছুড়ে সাবমেরিনের সামনের পরিবেশ ত্রিমাত্রিক ছবি আঁকা হয়। এছাড়াও সুবিধা ও হানাদারের ভয় না থাকলে জলের কয়েক ফুট নিচ থেকে পেরিস্কোপের সাহায্যে চারপাশ দেখা যায়। আকার অনুসারে একটি সাবমেরিন 50 থেকে 135 জন ক্রু ও অফিসার থাকতে পারে। সাধারণত 60 থেকে 80 দিনের হয় এক একটি মিশন। সাবমেরিনে থাকে জলের নিচে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র টর্পেডো। এটি এক ধরনের স্বচালিত ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরক বহন করে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করেই বিস্ফোরিত হয়। এছাড়াও অনেক সাবমেরিনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। কারা হন সাবমেরিনের নাবিক? সাবমেরিনের নাবিকেরা পেশায় সম্ভবত বিশ্বের কঠিনতম পেশাগুলির একটি, কারণ এমন একটি পরিবেশে কাজ করতে হয় যে পরিবেশে মাসের পর মাস টিকে থাকাটাই দুষ্কর। জলের নিচে জমাট ঘন অন্ধকার, বুঝতে দেয় না দিন রাতের তফাৎ। এছাড়াও বাইরের জগতের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে কাটাতে হয়, ফলে শরীর ও মনে এর নেতিবাচক প্রভাব পড়ে, যার থেকে জন্ম নিতে পারে মানসিক অস্থিরতা থেকে মানসিক বৈকল্য, ক্ষতিগ্রস্ত হতে পারে সাবমেরিনের মিশন। তাই সারা বিশ্বে সাবমেরিনের ক্রুদের বাছাই হয় অসংখ্য স্তরে নেওয়া কঠিন পরীক্ষার মাধ্যমে। ট্রেনিং শেষে অভিজ্ঞতা অনুসারে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বের সাবমেরিনের পোস্টিং দেয় হবু নাবিকদের। সাবমেরিনের ভেতর প্রত্যেকের কাজ নির্দিষ্ট করা থাকে, সেই তালিকা অনুযায়ী সকলে কাজ করে। তবে সাবমেরিনের ভেতরে কোনো শ্রেণী বিভাজন নেই, অফিসার থেকে ক্রু সবাইকে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হয়। তারা কি ধরনের খাবার খান? বিভিন্ন দেশের সাবমেরিনের নাবিকেরা তাদের দেশের রেসিপির খাবার খান। খাবার তৈরি হয় ছোট্ট সুরক্ষিত কিচেনে, ধোঁয়া ও বাষ্প যাতে অতি সামান্য হয় তাই রান্না হয় মূলত ইলেকট্রিক ওভেন, গ্রিল ও ফ্রায়ার। ব্যবহার করা হয় ইলেকট্রিক কেটলি। সব ক্রুকেই রান্না জানতে হয়, কতদিনের মিশন সেই অনুযায়ী সাবমেরিনে খাদ্যদ্রব্য বোঝাই করা হয়। সাবমেরিনে নির্দিষ্ট পরিমাণ খাবার মজুদ থাকে। সাবমেরিনের খাবার তোলার আগে বিশেষজ্ঞদের দিয়ে কঠিনভাবে পরীক্ষা করে নেওয়া হয় যাতে কোনোভাবেই খাদ্যের জন্য শরীর খারাপ করতে না পারে। কিভাবে তারা তাদের অবসর কাটান? প্রতি 3 ঘন্টা ডিউটি পর 6 ঘন্টা বিশ্রাম বাধ্যতামূলক।
ক্রুদের শোয়ার জন্য আছে উপর নিচে ঘেঁষাঘেঁষি করে থাকা অনেকগুলো বাল্ক। অনেক সাবমেরিনে আবার হট বাল্ক থাকে, সেখানে নাবিকদের সংখ্যার তুলনায় বেড কম থাকে। একজন ডিউটিতে গেলে অন্যজন বাল্কে শোয়ার সুযোগ পান। প্রতিটি সাবমেরিনের ভেতরে থাকে জিম, সেখানে ট্রেডমিল, স্ট্যাটিক সাইকেল ও অন্যান্য সরঞ্জাম থাকে, যেগুলি রাখতে সাধারণত জায়গা কম লাগে। ডিউটির আগে ও ডিউটি থেকে ফিরে ব্যায়াম করেন সাবমেরিনের ক্রু ও অফিসার। এছাড়াও অবসরে সবাই তাস, দাবা, ভিডিও গেম খেলেন, নিজেদের মধ্যে গল্পগুজব করে ভিডিও প্লেয়ারে সিনেমা দেখেন। কিছু অদ্ভুত রীতি যা বিস্ময় যায়, যেমন লাইন ক্রসিং সিরিমনি। ইকুয়েডর পার হওয়ার পরে সাবমেরিনের এই বিশেষ অনুষ্ঠানটি হয়। ক্রুদের মধ্যে সবচেয়ে মোটাসোটা একজনকে সাজানো হয় নেপচুনের রাজা। তার পরিষদ সাজেন কয়েকজন ক্রু, তাদের নিয়ে চলে নানা ঠাট্টা তামাশা গান বাজনা। স্টিল বিচ পিকনিক, মিশরের ঠিক মধ্যভাগে এই উৎসবটি উদযাপন করা হয়। সেদিন সমুদ্রের জলের উপর ভেসে ওঠে সাবমেরিন। সাবমেরিনের ডেকে চলে আনন্দ উৎসব খানাপিনা। ডেকে রোদ, চশমা পরে গায়ে রোদ লাগান সবাই অনেক দিন পর। খালি গায়ে শার্ট প্যান্ট পরে সাগরের জলে ঝাঁপিয়ে পড়েন, মনের আনন্দে সাঁতার কাটেন। সেই সময় ডেক থেকে সমুদ্রের জলে কড়া নজরদারি চালান কয়েকজন ক্রু। হাতে থাকে রাইফেল, যাতে করে সমুদ্রে হাঙ্গরদের হাট থেকে সহকর্মীদের রক্ষা করা যায়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য।